নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি দু সালের যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে তো দেখো এটা আমাদের চারশো নম্বর পেজ ঠিক আছে তো দেখো এটা আমাদের লাস্ট পেজ আর কি চারশো নম্বরের পেজ ঠিক আছে তো দেখো এটা আমাদের চারশো আঠাশ নম্বর পেজ ঠিক আছে এই পেজ থেকে যে সমস্ত এমসি কিউবগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো আর যদি মাধ্যমিকে যদি একটা ভালো নম্বর পেতে চাও অর্থাৎ নাইনটি পার্সেন্টের উপরে যদি নম্বর পেতে চাও তাহলে কিন্তু আমাদের এস বি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেল দু হাজার তেইশ সালের সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করে দিয়েছে ম্যাথমেটিক্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথমেটিক্সে খুবই দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা কার্যকরী ভূমিকা পালন করবে এস বি অ্যাকাডেমিক সেন্টার তো দেখো এক দেখের অঙ্ক কি বলেছে কোনো ব্যবসায় এ এক হাজার আটশো টাকা কিছু সময়ের জন্য বি এক হাজার টাকা ন মাসের জন্য নিয়োজিত করলো উভয় লাভের পরিমাণ সমান হলে এর এ কত টাকা নিয়োজিত করেছিল তো আমরা দেখতে পাচ্ছি যে এ আঠারোশো টাকা কিছু সময়ের জন্য অর্থাৎ এখানে কিন্তু যে কিছু সময় মানে কোন সময় এক বছর না দুই বছর না তিন মাস না চার মাস না পাঁচ মাস না ছ মাস এরকম কথা কিন্তু উল্লেখ করেনি অপরদিকে যে বীর যে এক যে টাকাটা আছে সেটা কিন্তু ন মাসের জন্য খাটবে সেটা কিন্তু অল্টারনেটিভভাবে বলে দিয়েছে তো আমি এখানে কি করতে পারি যে এর যে মূলধন সেটা ক মাসের জন্য খাটবে বা ক মাসের জন্য নিয়োজিত করবে সে কথা কিন্তু এখানে উল্লেখ করেনি আমি এখানে এক্স ধরে নেব মনে করি এ এক্স টাকা নিয়োজিত করেছিল ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করিয়েছি তোমরা সেই দিকে ভালো করে নজর করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে খুব দিয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন এই এক দাগের প্রশ্ন ঠিক আছে তার সঙ্গে কিন্তু দুই দাগের যে প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এক এবং দুই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তুমি কিন্তু তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে ঠিক আছে তো দেখো আমি এক দাগের অঙ্কটা করিয়েছি কি করে তো দেখো বিয়ের মূলধন কত আছে এক হাজার গুণ নয় টাকা ঠিক আছে বুঝতে পারছো কি বলছি তাহলে এর নিয়োজিত কত করেছিল এ কত টাকা নিয়োজিত করেছিল তা মানে কি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন মানে কি এটি কিউব মানে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে প্রশ্ন অনুসারে কি আছে আঠেরোশো মাল্টিপ্লাই এক্স সমান সমান কী আছে এক হাজার গুণ নয় ঠিক আছে তাহলে এক্স সমান সমান কী আছে এক্স সমান আছে আমাদের এক হাজার গুণ নয় বাই আঠেরোশো তো দেখো শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে নয় দুগুণি আঠারো পাঁচ দুগুনি দশ ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান সমান পাঁচ মাস কি মাস এক্স সমান সমান কিন্তু পাঁচ মাস বেরিয়েছে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যে সমস্ত অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যে সমস্ত অঙ্কগুলো মোস্ট মোস্ট ভাইটাল সে সমস্ত অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথমেটিক্সে খুবই দুর্বল যাদের ঠিক মতন করে টিচার নেই তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সাহায্যকারী একটা চ্যানেল ঠিক আছে তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে রোমান প্রশ্ন তো দেখো রোমান প্রশ্ন কি বলেছে রোমান টু এর প্রশ্ন বলেছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে টু টেন সমীকরণের বীজদ্বয়ের গুণফল মাইনাস টু হলে কে এর মান কত কের মান কত মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল এটা কিন্তু মাধ্যমিকের মানে টেক্সট বইয়ের অঙ্ক আছে যেটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভের এমসি ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো দেখো এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার কিন্তু আমাদের হবে সি এর অ্যান্সার ঠিক আছে এইট কী হবে এইট হবে তো দেখো আমি অঙ্কটা কি করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো সেই দিকে প্লিজ তোমরা নজর দাও তো দেখো অঙ্কটা কী আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে টু টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে টু টেন তো দেখো বিষ গুণফল গুণ গুণফল কি কী আছে আমাদের বিষ গুণফলটা গুণ বের করতে হবে তো দেখো অঙ্কটা কী আছে একটু ভালো করে দেখে নাও অঙ্কটা যে বলেছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইজিক টু টেন ঠিক আছে এই যে অঙ্কটা আছে তাহলে আমাদের বিশ দয়ের গুণ ফলটা কী হবে বিষ দয়ের গুণ হবে তো দেখো এটা কিন্তু আমাদের এ ধরেছি এটা বি ধরেছি আর এটা সি ধরেছি ঠিক আছে তো আমরা জানি যে বিশ তো দেখো অঙ্কটা একটু কেটে দিচ্ছি নাহলে তোমাদের বোঝাতে পারবো না ঠিক আছে বিশ গুণফল বলতে বোঝানো হয়েছে এই যে এটা প্রথমটা আর লাস্ট ঠিক আছে আর যদি বলতো বিশ দোয়ের যোগফল তাহলে এই প্রথমটা আর দ্বিতীয়টাও হতো ঠিক আছে বিশ দোয়ের গুণফল মানে কি এটা মানে এই যে আলফা গুণ বিটা ঠিক আছে বুঝতে পারছো আমি কি বলছি তো দেখো তো কেটে দিচ্ছি একটু দেখে নাও হ্যাঁ ভালো করে দেখে নাও তো দেখো এই যে এবার আমরা কী করেছি আলফাগুন বিটা মানে কি এটা কী হচ্ছে তাহলে কে মাইনাস কে মাইনাস টেন বাই ওয়ান কে মাইনাস টেন বাই ওয়ান বুঝতে পারছি আমি কী বলছি তাহলে আমাদের প্রশ্ন অনুসারে এটি কিউব অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্ন অনুসারে কী আছে কে মাইনাস টেন ইজ ইজল টু মাইনাস টু মাইনাস টু কে সমান সমান কী আছে মাইনাস টু আর মাইনাস টেনটা ওই দিকে গেলে কী হবে প্লাস টেন হয়ে যাবে তাহলে কী হবে কে সমান সমান কী হবে এইট হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা কিন্তু খুব ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক ওকে বুঝতে পারছো আমি কী বলছি তো দেখো মুছে দিচ্ছি এবার আমি পরের অঙ্ক সলভ করাবো মাধ্যমিকের সম্পূর্ণ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের আমরা টেস্ট পেপারগুলো সলভ করে দিছি ঠিক আছে তো দেখো এবার আমরা পরের প্রশ্ন সলভ করাবো তো দেখো আমাদের তিন দাগের অঙ্ক কি বলেছে যে কোনো বৃত্তের একটি জায়ের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক যদি ব্যাসার্ধ এক্স একক হয় তবে জ্যাটির দৈর্ঘ্য কতবে তো দেখো বইতে বলেছে সি রুট থ্রি এক্স একক কিন্তু আমি ক্যালকুলেশন করে যেটা দেখতে পারছি যে রুট থ্রি এক্স একক কিন্তু হচ্ছে না এর অ্যানসারও কিন্তু আমাদের বিয়ের অ্যান্সার আসছে ঠিক আছে এই অ্যান্সারটা আসছে রুট থ্রি বাই টু মাল্টিপ্লাই এক্স একক ঠিক আছে কিন্তু আমাদের বইতে যেটা অ্যান্সারটা দিয়েছে সি এর অ্যান্সার দিয়েছে এই অ্যান্সারটা কিন্তু হচ্ছে না ঠিক আছে তো দেখো আমি বিয়ের অ্যান্সারটা কী করে হয় সেটা তোমাদের আমি বোঝাবো ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এবি কিন্তু আমাদের কিন্তু জিয়া ঠিক আছে আর যেখানে দেখতে পাচ্ছি ওডি বলেছে আমাদের যে সরি এখানে বলেছে এডি অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে মানে জার কেন্দ্র থেকে আমাদের মধ্যবিন্দু অর্থাৎ ডি যেখানে অবস্থিত এর যেটা আছে হাফ আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হাফ মানে কি এক্স বাই টু অর্থাৎ আমাদের মানে ব্যাসার্ধের হাফ ব্যাসার্দকে কিন্তু এক্স ধরেছি ঠিক আছে এবং আর কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রবিন্দু অর্থাৎ ডি পর্যন্ত এর দূরত্ব কিন্তু আমাদের এক্স বাই টু মানে হাফ বলেছে হাফ মানে কি আমাদের এক্স মাল্টিপ্লাই ওয়ান বাই টু শোনসোন কী হবে এক্স বাই টু হবে সমান কী হবে এক্স বাই টু হবে অর্থাৎ এটা কিন্তু আমাদের হাইট আর আমাদের যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্দটা কী আছে একক ব্যাসার্দটা কি আছে ব্যাসার্দটা কিন্তু আমাদের একক আছে তো দেখো তোমার অঙ্কটা আমি কী করে করি তো এইগুলো মুছে দিচ্ছি হ্যাঁ নাহলে বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে তো দেখো ডি ও এর ডিও এর কী আছে আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান এটা অতিভুজ নয় এ ও ঠিক আছে এ ও এটা ভূমি আছে ঠিক আছে ভূমি আছে ভূমি স্কোয়ার সমান সমান কী আছে আমাদের অতি ভুজ স্কোয়ার মাইনাস লম্বো স্কোয়ার ঠিক আছে অতি ভুজ স্কোয়ার মাইনাস লম্বো স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই টু এর হোল স্কোয়ার ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তাহলে কী আসছে তাহলে আমাদের তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই ফোর ঠিক আছে এক্স বাই ফোর হয়েছে দিকে আমরা দেখতে পারছি যে এ ও সমান সময় কেছে ফোর এক্স স্কোয়ার মাইনাস আমাদের লশক কত লশক কিন্তু চার ঠিক আছে তো দেখো ফোর এক্স স্কোয়ার থেকে আমাদের একটা এক্সে স্কোয়ার বাদ দিলে কটা থাকছে থ্রি এক্স স্কোয়ার থাকছে থ্রি এক্স স্কোয়ার বাই মানে এখানে এ ও সমান সমান এটা রুট দিয়ে এখানে হওয়া উচিত ছিল থ্রি এক্স স্কোয়ার বাই ফোর ওকে তাহলে এ ও সমান সমান কী আছে দেখে নাও ভালো করে তাহলে আমাদের তো দেখো একটু কেটে দিচ্ছি ঠিক আছে না কাটলে তোমরা বুঝতে পারবে না একটু জ্যাম হয়ে যাবে মানে নোংরা হয়ে যাবে তো দেখো তাহলে এই যে যে রুটটা আছে এখানে কিন্তু একটু ভুল হয়েছে না হ্যাঁ একটু ভুল হয়েছে এখানে কিন্তু এ স্কোয়ার হবে ঠিক আছে এইগুলো এস্কোয়ার হবে এইগুলো এ করবে হবে আর এই স্কোয়ারটা এখানে এখানে চলে গেছে তার মানে কি রুট থ্রি এক্স হলো আর চারের মানে বর্গ মানে কত দুই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার রুট থ্রি বাই টু এক্স এক ঠিক আছে রুট থ্রি বাই টু এক্স এক হক বুঝতে পারছো আমি কী বলছি খুব ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি তো দেখো আমাদের চার দাগের অঙ্ক কি বলেছি একটি লম্ব বৃত্তাকার আয়তন একটি লম্ব বৃত্তাকার আয়তন এবং আয়তন ভি এবং উচ্চতা এইস হলে উচ্চতা মানে চংটির ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে ঠিক আছে চংটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে তো দেখো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার ঠিক আছে কি হবে বিয়ের অ্যান্সার রুটের ভিতরে ভি বাই পাই এইস ঠিক আছে ভি বাই পাই এইস হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও তো দেখো চঙের আয়তন ভি দ্বারা প্রকাশ করা হয়েছে ভি সমান সমান কী আছে পাই আর স্কোয়ার এইস ভি সমান সমান পাই আর স্কোয়ার এইচ তাই তো দেখো এটা লিখে দিস ওকে লিখে দিচ্ছি তো দিকে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোকে একটু কেটে দিই নাহলে জিনিসটা একটু নোংরা হয়ে যাবে ঠিক আছে কেটে দিলাম আর আমাদের উচ্চতায়ুক্ত এইস একক ঠিক আছে তাহলে এটা প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কোয়েশেন প্রশ্ন অনুসারে কী আছে যে ভি স্কোয়ার মানে সরি পাই আর স্কোয়ার এইচ সমানসন ভি তাহলে আমাদের পাই আর স্কোয়ার এইচ যদি ভি হয় তাহলে আর স্কোয়ার সমান কী আছে আর স্কোয়ার সমান ভি বাই পাই এইচ পাই এইচ তো দেখো যেটা কিন্তু এটা আমি লিখে দিয়েছি ওকে তাহলে আমরা দেখো একটু কেটে দিচ্ছি ঠিক আছে তাহলে আমরা আর এর মানটা আমাদের বের করতে হবে আর সমান সমান কী আছে আর সমান সমান রুটের ভিতরে কী আছে পাই বাই মানে সরি ভি বাই পাই এইস ভি বাই পাই এইচ একক বুঝতে পারছো আমি কী বলছি তো আমরা দেখতে পাচ্ছি যে এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার যে ভি বাই পাই মানে রুটের ভিতরে রুটের ভিতরে ভি বাই আমাদের পাই এইস ঠিক আছে ভি বাই পাই এই তো দেখো এটা কিন্তু পাই বাই এইস হবে ঠিক আছে এটা কী হবে পাই বাই এই এইচ হবে তো দেখো এখানে একটু ভুল আছে ঠিক আছে এটা এ হয়ে গেছে আমার কোনো মানে একটু গাফিলতি হয়ে গেছে এটা পাই হবে ঠিক আছে পাই বাই এইস হবে ঠিক আছে কী বলছি তো দেখো এটা একটু ভুল আছে তোমরা এটা লিখবে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পাই এর অ্যান্সার হবে ভি বাই পাই এইচ ঠিক আছে এ তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলছে ওয়ান ফাইভের অঙ্ক ওকে তো দেখো আমাদের পাঁচ দাগের অঙ্ক কি বলেছে আমাদের পাঁচ দাগের অঙ্ক বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট এবং চার সেকেন্ড এবং উনচল্লিশ ডিগ্রি দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হলে তৃতীয় কোনটির মান কত হবে তৃতীয় কোনটির মান কত হবে তো দেখো এর অ্যান্সার কিন্তু আমাদের সেভেন পাই ঠিক আছে বাই টুয়েলভ ডিগ্রি সেভেন পাই রেডিয়ান বাই টুয়েলভ ডিগ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো ত্রিভুজ দুটি কোণের সমষ্টি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি কি আছে তো দেখো পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ড যোগ উনচল্লিশ ডিগ্রি দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড ঠিক আছে তো দেখো টোটাল যদি আমি ক্যালকুলেশন করি করলে কত হবে চুয়াত্তর ডিগ্রি উনষাট মিনিট ষাট সেকেন্ড তার মানে কি চুয়াত্তর পয়েন্ট ষাট মিনিট হবে অর্থাৎ কি চুয়াত্তর পয়েন্ট ষাট মিনিট মানে কি পঁচাত্তর ডিগ্রি কত ডিগ্রি হবে পঁচাত্তর ডিগ্রি হবে তো দেখো এগুলো আমি কেটে দিচ্ছি তাহলে তৃতীয় কোণের পরিমাণ কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস তৃতীয় কোণের পরিমাণ হবে একশো আশি ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি বিয়োগ করলে কত হবে একশো পাঁচ ডিগ্রি হবে তাহলে অতএব এটা কিন্তু আমাদের বলেছে যে তৃতীয় কোণটি বৃত্তমান কত এটা কিন্তু এটা কিন্তু আমাদের যে ওটা তৃতীয় কোণের কিন্তু মানে তৃতীয় কোনটি পেয়েছে কিন্তু একশো পাঁচ ডিগ্রি এখানে বলেছে তৃতীয় কোনটির বৃত্তিমান কত তো মানে কি একশো আশি ডিগ্রি ছঁ পাই রেডিয়ান এক ডিগ্রিতে কত আর একশো পাঁচ ডিগ্রিতে কত তো দেখো ক্যালকুলেশন করলে কি করেছে একশো পাঁচ ডিগ্রি সরি একশো পাঁচ মাল্টিপ্লাই এটা ডিগ্রি হবে ঠিক আছে একশো পাঁচ মাল্টিপ্লাই পাই রেডিয়ান বাই একশো আশি তো দেখো পনেরো দিয়ে কাটাকাটি গেছে একশো পাঁচকে পনেরো দিয়ে কাটলে কত থাকছে সাত থাকছে আর এই দিন নিচে কত থাকছে বারো থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সেভেন বাই টুয়েলভ পাই রেডিয়ান সেভেন বাই টুয়েলভ পাই রেডিয়ান অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান সিক্সের অঙ্ক ঠিক আছে তো দেখো আমাদের লাস্টের দাগের অঙ্ক কী বলেছে এটা কিন্তু আরামবাগ হাই স্কুল এইচ এস ম্যাথামেটিক্স সলভ করাচ্ছি দাগের অঙ্কটা বলেছে আমাদের সিগমা ঠিক আছে উপরে টোয়েন্টি আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে এক্স ওয়ান মাইনাস ফোর ব্র্যাকেট ক্লোজ সমান সমান টেন হলে এক্সের মান কত হবে তো দেখো এর যে অ্যান্সার আছে সিআর অ্যান্সার নাইন বাই টু এর অ্যান্সার আছে সিআর অ্যান্সার নাইন বাই টু তো দেখো নাইন বাই টু কী করে হয়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমি এখানে অঙ্কটা করাচ্ছি এখানে টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি এক্স ওয়ান মাইনাস ফোর সমান সমান কত আছে এখানে বলে দিয়েছে এটা আমাদের কত বলেছে টেন বলেছে সমান সমান টেন তাহলে কুড়ি এক্স ওয়ান এটা হবে না ঠিক আছে এটা কেটে দিলাম কুড়ি এক্স ওয়ান মাইনাস এইটটি সমান সমান কত হবে দশ হবে কুড়ি এক্স ওয়ান মাইনাস এইটটি সমান সমান কত দশ তো দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি একটু মুছে দিচ্ছি এইগুলো তাহলে সমস্যা হয়ে যাবে তোমরা লিখে রাখো ঠিক আছে আমি কিন্তু মুছে দিচ্ছি তার মানে কী থাকছে কুড়ি এক্স ওয়ান সমান সমান দশ আর এই দিকে থাকছে মাইনাস আশি এই দিকে আসলে কী হবে প্লাস আশি হয়ে যাবে তো কুড়ি এক্স ওয়ান সমান সমান নব্বই কত হবে নব্বই হবে তা এক্স সমান সমান কত হবে নব্বই বাই কুড়ি নব্বই বাই কুড়ি শূন্য শূন্য কেটে গেলে কী থাকছে নাইন বাই টু থাকছে তো দেখো একটু কেটে দিচ্ছি ঠিক আছে এগুলো একটু মানে জ্যাম হয়ে যাচ্ছে একটু কেটে দিলাম তো দেখো কেটে দিচ্ছি আমি তোমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু অঙ্কগুলো কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে তা আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি এক্স ওয়ান সমান সমান নাইনটি তাহলে এক্স ওয়ান সমান সমান কত হবে নাইনটি বাই টোয়েন্টি এটা নাইনটি ঠিক আছে ভালো করে এই যে নাইনটি নাইনটি বাই টোয়েন্টি এটা মানে কেটে দিলে কী থাকছে শূন্য শূন্য যদি কেটে দেয় কী থাকছে নাইন বাই টু থাকছে কী থাকছে নাইন বাই টু থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এদের অ্যান্সার হবে সি এর অ্যান্সার নাইন বাই টু তো বুঝতে পারছো তো দেখো দুই দাগের যে প্রশ্নগুলো আছে তিন দাগের প্রশ্ন চার দাগের প্রশ্ন এইগুলো কিন্তু আমি খুব শীঘ্রই আলোচনা করবো আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে